বিশ্বজুড়ে বিনোদন প্রেমীদের জন্য আস্থার এক নাম আইএমড। এটি অনলাইন ভিত্তিক একটি ওয়েবসাইট যেটির রেটিং এর উপর যে কোনো সিনেমা ও সিরিজের সর্বাধিক মানদণ্ড নির্ভর করে। বিশ্বের কোটি দর্শক, অনুরাগী ও সমালোচকদের ভোট ও মতামত থেকে তৈরি হয় আইএমডিবির রেটিং, যা একটি সিনেমা বা সিরিজের জন্য সর্বোচ্চ মান হিসেবেই বিবেচিত হয়। এবার এই আইএমডিবি রেটিং অনুযায়ী সেরা ১০টি আন্তর্জাতিক সিনেমার তালিকা জানাচ্ছেন মেহরা রহমান সিমরান। ওয়ার্নার ব্রোসের দ্য ফ্ল্যাশ চলচ্চিত্রটি বক্স অফিসে ভালো আয়ের পাশাপাশি ভালো আইএমডিবি রেটিংও অর্জন করেছে। সিনেমাটির রেটিং 6.7। এবছরের আইএমডিবির বর্ষসেরা সিনেমার তালিকায় 10 নম্বরে রয়েছে এই সিনেমা। মার্টিন স্কর্সেজি ও লিওনার্দো ডিক্যাপ্রিও জুটির আরেকটি মাস্টারপিস কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন। এবছর আইএমডিবির তালিকায় 9 নম্বরে রয়েছে সিনেমাটি। মার্ভেলের চলচ্চিত্র স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি, তবে সমালোচকদের কাছে ভালো প্রশংসা পেয়েছে। সিনেমাটির আইএমডিবির রেটিং 8.6। বছর সেরা আইএমডিবির তালিকায় 8 নম্বরে রয়েছে এটি। এবছর বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে ফাইভ নাইটস অ্যান্ড ফ্রেডিক সিনেমাটি। আইএমডিবি রেটিং এ 5.5 অর্জন করলেও সমালোচকদের মন জয় করতে পেরেছে সিনেমাটি, তাই আইএমডিবির বছর সেরার তালিকায় এটি রয়েছে 7 নম্বরে। বছরের অন্যতম আলোচিত ও ব্যবসা সফল সিনেমা দ্য সুপার মারিও বোস ডট মুভি 1.3 বিলিয়ন আয় করেছে এই সিনেমা। মার্বেলের এই বছরের সবচেয়ে সফল এই সিনেমাটির আইএমডিবি রেটিং 7। আইএমডিবির সেরার তালিকায় এটি 6 নম্বরে জায়গা পেয়েছে। অ্যাকশন প্রেমীদের সবচেয়ে পছন্দের ফ্র্যাঞ্চাইজি জন উইক। এবছর ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা নিয়ে আসেন কিয়ানো রিভস। দর্শক মহলে বেশ প্রশংসা পায় জন উইক চ্যাপ্টার 4। আইএমডিবি থেকে 7.7 রেটিং অর্জন করে এই সিনেমা। বক্স অফিসেও ভালো সাড়া পেয়েছে এটি। আইএমডিবির বর্ষসেরা সিনেমার তালিকায় 5 নম্বরে রয়েছে জন উইক চ্যাপ্টার 4। বছরের আলোচিত ও সফল চলচ্চিত্র দ্য লিটল মারমেইড। ডিজনির অ্যানিমেশন চলচ্চিত্রটি বক্স অফিসে ভালো আয় করেছে, সেই সঙ্গে দর্শক মহলে কুড়িয়েছে প্রশংসা। এটির আইএমডিবি রেটিং 7.2। সমালোচকদের প্রশংসায় সিনেমাটি 2023 সালের আইএমডিবির তালিকায় 4 নম্বরে। মার্ভেলের প্রত্যাশিত চলচ্চিত্র গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি এবছরের আইএমডিবি রেটিং অর্জন করেছে 7.9। এবছর সেরা সিনেমার তালিকায় 3 নম্বরে জায়গা পেয়েছে এই সিনেমা। বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসা সফল চলচ্চিত্র বারবি। গ্রেটা গার্ওয়িক পরিচালিত ও মার্গট রবি অভিনীত সিনেমাটি এবছর সবচেয়ে বেশি আয় করা হলিউড সিনেমা। আইএমডিবির রেটিং অর্জন করেছে 7। বছর শেষে সেরা সিনেমার তালিকায় 2 নম্বরে জায়গা করেছে বারবি। আয়ের দিক থেকে বারবিকে পেছনে না ফেলতে পারলেও সমালোচক ও বিশ্বের রেটিং সাইটগুলোর কাছ থেকে দুর্দান্ত রেটিং ও পর্যালোচনা পেয়েছে ওপেনহাইমার। পারমাণবিক বোমার জনক রবার্ট ওপেনহাইমারের জীবনী নিয়ে নির্মিত ক্রিস্টোফার নোলানের চলচ্চিত্রটি বিশ্বব্যাপী 952 মিলিয়ন আয়ের পাশাপাশি আইএমডিবির 8.4 রেটিং অর্জন করেছে। 2023 সালের আইএমডিবির সেরা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ওপেনহাইমার। মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন। What's next?